প্রবীণ যারা, আপনাদের কোনো অসুবিধা আছে প্রবীণরা যদি এখানে বসে বনভোজ করে? মুখ্যমন্ত্রী বলেছিলেন পুরনো চাল খেতে পারে, তাই সেটাই কি কোনো রকম কোনো দিয়ে বসা? আমরা তো মমতা ব্যানার্জির দল করে, উনি যা নির্দেশ দেন সেটাই আমরা ফলো করি। আমাদের নেত্রী মমতা ব্যানার্জি, সেনাপতি অভিষেক, প্রাক্তন ভাইস চেয়ারম্যান, কাউন্সিলর, এদেরকে দেখা যাচ্ছে কি রণকৌশল ভোটের আগে? ভোটের আগে তো সবটাই রণকৌশল, ভোটের পরেও রণকৌশল। আপনি জানেন 365 দিন আমি ভোট করি, আমার জন্য সবসময় ভোট লেগে থাকে। আমি কোনো পার্টিকুলারলি ভোটের সময় উদয় হলাম, আমার ভোটের পরে অস্ত হয়ে গেলাম, এই রাজনীতিতে আমি বিশ্বাসই করি না। আমি 365 দিন ভোটের রাজনীতি। ভোট পাখি কাল এসেছিল বরাবর মন্দিরে, আসতেই পারে, উনি যখনই যখনই ভোট হন তখনই আসে। উনি কালকে ব্যারাকপুরে মেট্রো, ব্যারাকপুর থেকে মেট্রো রেলের দাবি করেছেন যে মেট্রো রেল আমার স্বপ্ন। উনি রেলমন্ত্রী ছিলেন তো, তখনই একটা মিথ্যা কথা বলে গেছিলেন, যেরকম সবসময় বলে চাবি আমার কাছে থাকে, ওরকম একবার বলে গেছেন ব্যারাকপুর অব্দি রেল আসবে। উনি তো এই কথাটা ভালোই বলেছেন, সরকারও ওনার আছে, রেলটা আসছে না। আমরা তো রেল আসলে আমরা তো কিনাম দিয়া আর ক্যান্ডেল জ্বালিয়ে স্বাগত করবো। মেট্রো রেল যে কাজটা হয়নি সে কাজ সম্পন্ন করার জন্য চেষ্টা করবেন, কাল দিবসকে উনি বলে গেছে। আমি তো সেই কথারই জবাব দিলাম যে উনি যখনই ভোট আসেন কখনো কারখানা চাবি নিয়ে আসেন, কখনো মেট্রো রেল, উনি নিজেও রেলমন্ত্রী ছিলেন, তখনও করতে পারেননি। এখন ওনার সরকার রেল কাছে রেল মন্ত্রালয় আছে, এখনও করতে পারেননি। করলে তো ব্যারাকপুরের মানুষ খুশি হবে, অসুবিধা নেই, এখানে তো কোনো রাজনীতির ব্যাপার না। না, 365 দিন ভোট করি আমরা। আমরা যারা তৃণমূল কংগ্রেস কর্মী আছি, যারা পুরনো কর্মী, সবসময় ভোটটা ভোটের মুখেই থাকে। দাদা কালকে মীনাক্ষী সভায় প্রচুর ভিড় হয়েছে এবং বিকেলে জনজোয়ার, লক্ষাধিক লোকের সমাবেশ। দেখুন কালকে ভিড় হয়েছে এটা কোনো অসত্য ঘটনা না, কিন্তু ভিড় হওয়াটা আর ভোট ভোটে বক্সের মধ্যে যাওয়া, ভোট যাওয়াটা অনেক ডিফারেন্স থাকে, প্রভাব পড়বে কালকে জমায়েত। ভোট ভিড় হওয়া আর সে ভোটটা পড়া, সেটা যেন ডিফারেন্স। বলছি যে ভোটের অঙ্কে কি হতে পারে, সিপিএমকে আসতে পারে, বামফ্রন্ট আসতে পারে, এতে কালকে যে সভা দেখে মনে হচ্ছে? এটা সো আর্লি প্রশ্ন হচ্ছে না, একটু আর্লি প্রশ্ন আছে, ভোটের বাজনাটা বাজতে দিন তারপরে প্রশ্নটা করবো। এটা ভোটের বাজনা একে বলা যায় না, ভোটের বাজনা দেখেন ভোট 3 দিনের মধ্যে চেঞ্জ হয়, 3 ডেজ বিফোর ভোট চেঞ্জ হয়, সেটা যদি আপনারা না বুঝেন তো আমার কিছু বলার নেই। ভোটের বিফোর 3 ডে ভোটটা চেঞ্জ হয়, কোথায় কোন হাওয়া কখন চলে যাবে যদি দীনেশ ত্রিবেদী প্রার্থী হয় ব্যারাকপুরে বিজেপি প্রার্থী, সেই ক্ষেত্রে যদি আপনি প্রার্থী হন সেই ক্ষেত্রে কি হবে? স্বাগত কাকে? কি বাড়তি সেই সুবিধা? প্রত্যেক 5 বছর পরে অনেকটা সুবিধা হবে, যেহেতু উনি প্রত্যেক 5 বছর পরেই আসেন, এই জন্য সুবিধা হবে। আমরা রোজ থাকি, উনি 5 বছর পরে আসেন, সুবিধা হবে না?